ربنا الله ربنا الله ربنا الله نسأل الله يا <applause> من عباد ربنا الله الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد بيش تي في সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা দূরদর্শনের সামনে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সকলকেই আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আলোচ্য বিষয় ধারাবাহিক পর্ব শুরু করতে যাচ্ছি প্রকৃত শান্তি লাভের উপায় কি। এ পর্যায়ে আলোচনায় প্রবৃত্ত হওয়ার আগে আসুন পরিচয় করিয়ে দিই সম্মানিত আলোচকবৃন্দের সাথে আমার সাথে আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহী অবরাকাত আরও আছেন শেখ আব্দুল রাজ্জক বিন ইউসুফ আসসালাম আলাইকুম আর আহমতুল্লাহরাকাত এবং রয়েছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহই অবরাকাত সুপ্রিয় দর্শক দর্শকশ্রোতা সর্বশেষ রয়েছে উপস্থাপক হিসাবে আমি জাহাঙ্গীর আলম ইসলাম এই আলোচ্য বিষয় আমরা আরেকটু পুনরাবৃত্তি করতে চাই তা হল প্রকৃত শান্তি লাভের উপায় কি এ পর্যায়ে আমরা আলোচনা করেছি যে আল্লাহ আলাই প্রকৃত শান্তিদাতা দাতা। মধ্যে আমরা বলেছি সর্বপ্রথম তৌহিদ অতঃপর এর পরেই যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের দাবিদার তা হচ্ছে সালাদ সালাত আদায়ের মাধ্যমে সালাদকে হেফাজতের মাধ্যমেই আমরা অর্জন করতে পারি আমাদের সেই কাঙ্ক্ষিত প্রকৃত শান্তি সম্মানিত আলোচক বৃন্দের কাছ থেকে আমরা বিস্তারিত শুনব এ পর্যায়ে জানাব মাদানি সালাত কেমন করে প্রকৃত শান্তি লাভের উপায় হতে পারে আপনি একটু বলুন আলহামদুলিল্লাহ আসলে মোহতারাম প্রকৃত শান্তি দাতা হলেন আল্লাহ সুবহানা হুয়া তালাহ অতএব আল্লা সুবহান হুয়াতালার সাথে যে সমস্ত কর্মের মাধ্যমে গভীর সম্পর্ক গড়ে ওঠা সম্ভব গড়ে তোলা সম্ভব অতএব সেই কর্মগুলির মাধ্যমে আল্লাহর কাছে শান্তি পাওয়া সম্ভব আল্লাহ সুবহানা হাত শান্তি দেন যেমন সাহিব ওখারির হাদিসেও এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেন কোন বান্দা যখন সালাতে দাঁড়ায় সে যেন তার রবের সাথে গোপন গোপনে চুপি চুপি আলাপ করে তাহলে সালাত রবের সাথে কত গভীর সম্পর্ক তৈরি করে দেয় এজন্যই আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি নিজেও যখন শারীরিকভাবে অসুস্থতার কারণে অশান্তি বোধ করতেন তখন তিনি বেলালকে বলতেন ইয়া বেলাল আকিম আরেহ না বেহা হে বেলাল এখনো কি সালাতের সময় হয়নি একামত দাও তুমি সালাত শুরু করো কারণ সালাতের মাধ্যমে শান্তি প্রশান্তি লাভ করবে সুতরাং এই সালাদ যখন আল্লাহ সুহান তালাকে খুশি করার জন্য এবং রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের সঠিক শেখানো পদ্ধতি অনুযায়ী হয় তখন এই সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ককে আরও গভীর করে নেওয়া সম্ভব হয় এবং এর মাধ্যমেই বান্দা শান্তির পথ শান্তির মাধ্যম শান্তির দিকে অগ্রসর হতে পারে জি ধন্যবাদ শেখ কুমাদানী অত্যন্ত মনোগ্য আলোচনা আপনি করতেছিলেন এরপর যে আমি বঞ্জন অবশ শাখ আবদুরী ইউসুফ সালা জি জি আল্লাহ শহাইন হাহু আলা যেমন বলেন সুরান কবুতের মধ্যে তানহা আনিল ফাহ শাহাল জি আলহামদুলিল্লাহ আসলে মানুষ যেসব মাধ্যমে শান্তি পাবে পরকালীন সুখ শান্তি পাবে সলাৎ তার একটা বড় মাধ্যম কারণ সলাৎ হচ্ছে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকা যায় তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাদ চলা কারণে আল্লাহ তালা বলেছেন আনিল নিশ্চয় সলাত মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে বিরত রাখে এবং সলাৎ হচ্ছে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যমে আর এ কারণে আল্লাহ বলেছেন তোমরা সলাৎ আদায় করো আমাকে ডাকার জন্য তাহলে আল্লাহর সাথে সম্পর্ক জড়ার আল্লাহকে ডাকার সবচেয়ে একটা বড় মাধ্যম হচ্ছে সলাৎ

যে সলাৎ আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম সলাৎ আল্লাহর সাথে সম্পর্ক আঁকার বড় মাধ্যম সলাৎ একটা শান্তির একটা বড় উপকরণ কিন্তু সলাদটা তখনই মাধ্যমে যখন সলাদটা আসলের পদ্ধতিতে হবে যখন মানুষ রুকুসিদে ঠিক মতো আদায় করবে এই জন্য আল্লাহ বলেছেন যারা ঠিক মতো করে না এটা একটা জি ধন্যবাদ শেখ কাজী ইব্রাহিম জি আসলে সলাদ যে বিশ্ব শান্তির একটা অন্যতম উপায় উপায় আমরা অশান্ত বিশ্বকে শান্তির দিশা দেওয়ার জন্যই আজকে সালাতের এই অবতারণা নবী সাল্লাল্লাহু তো বলেছেন যে হুববা বাইলাইযামিন দুনিয়ার আদ-দুনিয়া আন-নসা দুনিয়ার দুটো জিনিসে আমার কাছে ভালো লাগে মা জাতি নারী জাতি আর সুবাস সুবাস কিন্তু আজু আইনি ফিসসালা আমার নয়ন যوانه সুখ কিন্তু আমার চিত্ত বিনোদন আজকে চিত্ত বিনোদনের জন্য মানুষ নাটক অশ্লীল নাচ গান দেখে কিন্তু মানুষের আত্মা মানুষের চিত্ত কি অশ্লীল কোনো কিছুতে আনন্দ পায় নিতে পারে না একটা রুই মাছ যদি আপনি পানি থেকে পানি থেকে ধরে এনে আপনি সোনার গামলাতে রাখেন সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন আর রুই মাছকে বলেন ঘুমাও আনন্দে ঘুমাও সে কি শান্তি পাবে আনন্দ পাবে যে মারা পড়বে করবে আমাকে পানিতে দাও

সামনে যদি একটা ঝর্ণা থাকে ঝর্ণায় প্রতিদিন আর এই পাপাচারের আবর্জনা থেকে দেহ মনকে পরিষ্কার করে দেয় এমন কি সলাতের যে আমরা অজু করি নবীজি বলছেন যখন হাত ধোয় হাত থেকে পাপ গুলি বেরিয়ে যায় যখন মুখ ধোয় তার চোখ থেকে চোখের পাতা থেকে পাপগুলি বেরিয়ে যায় হাত ধয় হাত থেকে তার পাপগুলি বেরিয়ে যায় তাহলে যে অশান্তির মূল কারণ হলো পাপ আর শান্তির মূল কারণ হলো পুণ্য ইননা লা বুররা আলা ফি পুণ্যবানরাই নিয়মতে থাকবে দুনিয়াতে কবরে হাসরে আখেরাতে ইহো পরকালে আর যারা পাপী তারা জ্বলন্ত আগুনে অশান্তিতে দুনিয়াতে আখেরাতে সবখানে আচ্ছা তাহলে যেহেতু অজুরঙ্গ প্রতঙ্গ গুলো ধোয়ার প্রসঙ্গটা এসেছে এজন্য যদি একটু বলতেন

যে দুভাবে সালাত আমাদেরকে শান্তি দিচ্ছে এক হলো পাপাচার থেকে আমাদেরকে পরিশুদ্ধ করে বিশুদ্ধ করে একটা শান্তির আয়োজন করে দিচ্ছে আর দ্বিতীয়ত শান্তির আয়োজন করে দিচ্ছে আল্লাহর জিকিরের মাধ্যমে যে আমরা আল্লাহকে স্মরণ করছি এই যে কাদাপানির দুনিয়া দুনিয়ার ঝামেলায় দুনিয়ার অশান্তিতে জেলখানার জীবনে কষ্ট করতে 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 যখন আমরা একবার অস্থির হয়ে উঠি তখন একটু বিশ্রাম একটু শান্তি চাই মনে তখন এই জোহরের আজান হয়ে গেল এখন আর দুনিয়ার সাথে আমার আর কোন জেলখানার সাথে আর সম্পর্ক নাই অশান্তির সাথে আর কোন সম্পর্ক নাই আমি এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়ে শান্তির সাগরে নিমজ্জিত হয়ে গেলাম কিছুক্ষণ পরে কয়েক রাকাত দিয়ে আমি শান্তির বাণী শুনিয়ে বেরিয়ে যাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তার মানে আমি শান্তিতে ছিলাম শান্তির বার্তা নিয়ে এসেছি শান্তির উপহার সহগত নিয়ে এসেছি নিজে শুধু নয় আপনাদেরকে বিতরন করে দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে সালাম থেকে কিন্তু বোঝা যায় যে সালাত সালাতে শান্তির একটা শান্তির অন্যতম উপকরণ কথা আমরা এখানে আমাদের মজমুনটা এসেছে আমাদের বিষয়বস্তুটা এসেছে যে প্রকৃত শান্তি লাভের উপায় কি আমরা এ কথা সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সম্মানিত আলোচক বৃন্দের মুখ থেকে যে বিষয়টি আমরা শুনলাম তাতে নির্দিধায় আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে প্রকৃত শান্তি লাভের উপায় অন্যতম উপায় হিসাবে আমরা সালাদকে পরিগ্রহণ করতে পারি তো আমরা ছোট্ট বিরতি নিতে চাইব বিরতির পরে আমরা আবারও এই

মনকে কন্ট্রোল করতে হবে শরিয়ত আজকে নক্স করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে ইনসাফ কায়েম করাটাকে আল্লাহ তালাহ খুবই পছন্দ করেন কী কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই এটাই কেননা আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহতালা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন পৃষ্টিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলার দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আবারও আমরা আপনাদের কাছে আলোচনার বিষয়বস্তু উপস্থাপন করছি সলাদ মানুষের সামগ্রিক জীবনে প্রকৃত শান্তি লাভের উপায়ের উপকরণগুলো ধারাবাহিকভাবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি তনমধ্যে অন্যতম প্রধান বিষয় হচ্ছে সলাদ যে কথা আমাদের আলোচকবৃন্দ ইতিমধ্যেই বলতেছিলেন জি শেখ কাজী ইব্রাহিম জি সালাদ এটা যে শান্তি দেবে শান্তি কেন দেবে না আল্লাহ বলেন ওয়াজুদু ওয়াকতারিব তুমি সিজদা আবো হও আর আমার কাছে এসো লাভ করো আমরা জানি একটা শান্তির বাগান যেখানে খুব শীতল বায়ু বয়ে যায় ওটার যত কাছে যাই তত শান্তি লাগে ভালো লাগে নদীর কুলের দিকে যত একটা পরশ একটা পরশ আমরা অনুভব করি তো আল্লাহ যেহেতু সালাম শান্তি দাতা শান্তির স্রষ্টা তিনি আমি তার কাছে যত বেশি করে যাব তার সান্নিধ্যে যত বেশি যাব ততই কিন্তু আমার মধ্যে শান্তি শান্তি আসবেই তো এই জন্যই রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে যেটা আমরা জানি সহি বুখারি সহি মুসলিম ই যে হাজাবাহু আমরন ফাজে আইলা সালাহ যখনই কোনো কিছু তাকে একটা অশান্তিতে ফেলে দিত চিন্তিত করে ফেলতো তখন তিনি সলাতের আশ্রয়ে চলে যেতেন আর সলাতের আশ্রয়ে গেলে শেখ যে হাদিসে শুনিয়েছেন আর বেলাল বেলাল সলাতের মাধ্যমে অশান্তি থেকে আমাকে মুক্ত করে দাও আমাকে টেনশন থেকে তুমি শান্তি আনয়ন করে দাও আদায় হয়ে গেলে আমি শান্তি পেয়ে আমি সলাতে গেলে আমি শান্তি পেয়ে যাব নবীজি যেটা বলেছেন আমি একটা হাদিসের কথা বলে শেষ করব। কোন যদি তোমাদের কোনো প্রয়োজন দেখা দেয় তোমার কোন একটা সমস্যা সামনে তৈরি হলো দুরাকাত সালাত পড়ে তুমি আল্লাহর কাছে যদি চাও তাহলে নিশ্চয়ই আল্লাহ তালা সেটা তোমার সেই তোমা কবুল করবেন যেমন হাদিসের মধ্যে এক ব্যক্তির কাহিনী এসছে সে ব্যবসায়ী সে তার ব্যবসা সামগ্রী নিয়ে যাচ্ছে কোথাও রাস্তায় এক ডাকাত এসে তাকে আক্রান্ত করলো সে বললো আমি তোমাকে হত্যাও করব তোমার সব সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাব সে বললো তুমি আমাকে সম্পদ নিয়ে যাও আমাকে হত্যা করবে কেন সে বললো এই লোক বলল ঠিক আছে তাহলে আমাকে শুধু করে অনুমতি ঠিক আছে রেখা সালাদ পড় সে দুরাঘাত সালাতে গিয়ে আল্লাহর কাছে সেচ দেয় এমন এক প্রার্থনা জানালো হান আল্লাহ সে শান্তি খুঁজে বলো এই বিপদ থেকে আমি কার আশ্রয় যাব কে আমাকে নিরাপত্তা দিবে

ঘটনাটা বলছিলেন ঘটনার পরে যেটা বললেন খোবায় রাজি আল্লাহ আসলে সলাৎ যে মানুষের ইহকালীন এবং পরকালীন শান্তির মাধ্যম সাথে সাথে যে কোনো সমস্যা থেকে মুক্তির মুক্তি লাভের এই জন্য আল্লাহ তালা বলছেন আমরা সলাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই এটা আমরা স্পষ্ট দেখতে পাই ইব্রাহিম আলাইসাল্লামের নিকট ইব্রাহিম আলি ইসাল্লাম তার স্ত্রীকে পাঠিয়ে দিলেন যে যাও ঠিক আছে সরে চারি শাসক তোমাকে ডেকে পাঠাচ্ছ তুমি যাও এরপরে তিনি দূরে কাজ এবং তার স্ত্রীও সেখানে ঢোকে উজু করে দূরে কাজ সলাত আদায় করলেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করলেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করলেন সলাদ যেমন ভাবে শান্তির মাধ্যম সলাদ তেমন ভাবে আল্লাহকে ডাকের মাধ্যম সলাদ তেমন ভাবে দুনিয়াতে মানুষের বিপদ থেকে বাঁচানোর মাধ্যম বিরাট মাধ্যম বিরাট মাধ্যম আর পরকালে তো বিশাল মাধ্যম

আর মনে মনে কথা না বলে তার মানে খুব ভয় ভীতি নিয়ে পরকালীন একটা স্থায়ী শান্তির বিশাল মাধ্যম তার অনেক বিবরণ আমরা দেখি বাস্তব জীবনেও দেখি আমরা যখন এসার সালাদ পড়ি এসার সালাদ একজন মুসলিম আদায় করলে আর ঘুমিয়ে তলে কত হয় না এসা সালাত পড়ার পরে এমন একটা শান্তি যে আসলে আপনা হতেই ঘুম এসে যায় যেন একটা শান্তির কোলে আমরা ঢলে পড়ি আমরা যেই মসজিদ যে সালাত পড়ার জায়গা পৃথিবীর কোথাও ওই শান্তি আপনি পাবেন না যত আয়োজনে করুন না কেন মসজিদে ঢুকে দেখা গেল অবচেতনভাবেই একটা শান্তির পরশ আপনার হৃদয় মনে চলে আসে অবচেতন আমেরিকান একজন খ্রিস্টানের কাহিনী পড়েছি পত্রিকায় একটা জামাতের সাথে তিনি মসজিদে ঢুকলেন

শান্তি অনুভব করে আসলেই সালাদ যে শান্তির জিনিস হৃদয় মনের শান্তির জিনিস এটা আমরা বুঝি যে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে সালাদ প্রকৃত শান্তি লাভের উপায় হিসাবে সালাদ কত বড় অন্যতম মাধ্যম জি সাহেব জি বলছিলাম যে এই কারণেই রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বিচারের মাঠে এটাকেই সর্বপ্রথমে রেখেছেন এটা যেমন ভাবে আল্লাহকে ডাকার সন্তুষ্ট করার বড় মানে اول ما يحاسب العبد يوم القيامه বিচারের মাঠে বান্দাকে সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত ফাইন সলহত সলহলাহ সাইরো আমালি যদি তার সালাতটা ঠিক হয়ে থাকে তাহলে সব আমলগুলো তার জন্য গণ্য হয়ে যাবে আল্লাহ গ্রহণ করবেন ওয়াইন ফাসাদাত ফাসাদ সাইরো আমালি আর যদি সালাতটা তার বিচারের মাঠে না থাকে বা না টিকে

দুঃখ লাগুক দুরাক সালাদ যখন আমরা পড়ি আল্লাহর পরিপূর্ণ আস্থা আমরা এনে আমরা যখন সালাম ফিরাই মনের মধ্যে একটা বিরাট করি যারা সালাদ পড়ে না তাদের চেহারা দেখবেন একটা কালিমা এই জন্য আব্বাস বলেছেন যে পূর্ণ কাজ অন্তরের একটা আলো চেহারার আলো

আমাদেরকে ফিরে আসতে হবে একটাই আমরা আমাদের সম্মানিত আলোচক বৃন্দ কে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে দর্শক মন্ডলীকেও ধন্যবাদ জানাবো এবং আহ্বান জানাবো যে আসুন প্রকৃত শান্তি লাভের উপায় হিসাবে আমরা পৃথিবীতে মানবরচিত মানুষের উদ্ভাবিত বিভিন্ন ধরনের উপকরণকে আঁকড়ে ধরার প্রয়াস ব্যক্ত না করে আমরা সালাতে হয়ে আল্লাহ আমাদেরকে মহাফিল হিসাবে স্থায়ী শান্তি লাভের আশায় স্থায়ী বা প্রকৃত শান্তি লাভের উপায় হিসাবে সালাত কায়ম করার তৌফিক দান করুন آمين. آمين. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. ربنا الله، ربنا الله، ربنا الله، ربنا الله، ربنا الله، ربنا الله،, ربنا الله، ليس غير الله رباً عباد ربنا الله. الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله ربا للعباد ربنا, ربنا الله ربنا الله ليس غير الله ربا للعباد امه الصحراء يا شعب الخلود من سواك محلا ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন ত্রিশ জিবি